শ্রেণীতে মজে কৈশ, অভিনব প্রতিভার অধিকারী অষ্টম শ্রেণীর ছাত্রী। রংতুলির প্রতি ঝোঁকটা ছিল ছোটবেলা থেকে। বড় হওয়ার সাথে সাথে আঁকা ছাড়াও আরও একাধিক ক্রাফটের প্রতি ভালোবাসা জন্মায় দেবশ্রীতার। ফেলে দেওয়া ডিমের খোলা থেকে কাঁচের বোতল, শিল্পী দেবশ্রীতার কাছে সব কিছুই যেন ক্যানভাস। ত্রিপুরার তেলিয়ামুরার মহারানীপুর এলাকার বাসিন্দা দেবশ্রীতা দে। তেলিয়ামুরা আসাম রাইফেল সেন্ট্রাল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। পড়াশুনোর পাশাপাশি তার অবসরের সঙ্গী এই কারুকাজ। বয়স যখন 4-5 বছর তখন থেকেই আঁকা শেখা শুরু দেবশ্রীতার। মেয়ের আঁকার প্রতি আগ্রহ দেখে ছোট বয়স থেকেই তাকে আঁকা শেখানোর উদ্যোগ নেন বাবা দীপঙ্কর দে, মা সঞ্চিতা দে।